দর্শক, বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ব্যাট করছে উত্তরাঞ্চল। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। হাত হ্যাঁ, ধন্যবাদ ইকবাল। আপনি যেমনটি বলছিলেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খেলা চলছে, এবং গতকাল আমি আগেও বলেছিলাম যে টসে জিতে উত্তরাঞ্চল তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, এবং গতকাল দিন শেষে তারা 3 উইকেটে 210 রানে অপরাজিত ছিল যে উত্তরাঞ্চল। এবং মূলত আজকের দিনের শুরুতেই উত্তরাঞ্চলের অন্যতম একজন ভালো ব্যাটসম্যান নাসির হোসেন আউট হয়ে যান মাত্র 3 রান যোগ করে। গতকালের সাথে তিনি 39 রানে আউট হয়ে গেছেন নাসির হোসেন। এরপর পরে মূলত যে নাইমুল ইসলাম, যিনি ছক্কা নাইম হিসেবে পরিচিত বাংলাদেশে, তিনি মূলত যে দেখা গেছে যে উত্তরাঞ্চলের একের পর এক ব্যাটসম্যান যখন ফিট ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছেন, তখন নাইমুল ইসলাম তিনি ঠিকই একটি দুর্দান্ত সেঞ্চুরি তিনি তুলে নিয়েছেন। এখনো পর্যন্ত তিনি 110 রানে অপরাজিত আছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং তার সাথে একটি ভালো পার্টনারশিপ দিয়েছিলেন 85 রানের আরিফুল হক, কিন্তু তিনি কিছুক্ষণ আগে 43 রান করে আউট হয়ে গেছেন। এখন বর্তমানে ব্যাটিং এ নাইমের সাথে সঙ্গ দিচ্ছেন সৌরার্দি শুভ, তিনি 5 রান করে এখনো পর্যন্ত অপরাজিত আছেন। তবে একটি কথা যদি আপনাদের বলে রাখি যে দক্ষিণাঞ্চলের অনেক বাঘা বাঘা বলার এক সময়কার বাংলাদেশ দলের, আপনারা জানেন যে আব্দুর রাজ্জাক এবং সোহাগ গাজী তারা দক্ষিণাঞ্চলের হয়ে তারা খেলছেন, এবং আব্দুর রাজ্জাক তিনি 3 উইকেট নিয়েছেন এবং সোহাগ গাজী এখনো পর্যন্ত 1 উইকেট, জিয়াউর রহমান 1 উইকেট এবং নাজমুল হক অপু তিনি 1 উইকেট নিয়েছেন। এই দুদিন মিলে এখনো পর্যন্ত খেলা হয়েছে 142 ওভার এবং উত্তরাঞ্চল তারা করেছে 342 রান 6 উইকেট হারিয়ে। এবং যেটা আমরা কথা বলেছিলাম যে উত্তরাঞ্চলের কোচের সাথে, তারা বলছেন যে আজকে হয়তো শেষের দিকে তারা দক্ষিণাঞ্চলকে তারা ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চলকে তারা ব্যাটিংয়ে পাঠাবে। আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল।